দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি তৌফিক ইমরোজ খালেদি তিনি বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্র বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমেই জানতে চাই বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার যে একটি বাজার ক্রমশ গত এক দশকে অনেক বড় হয়ে উঠেছে এই বাজারটি সম্পর্কে একটু জানতে চাই ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সাফল্য আছে কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যর্থতাও আছে আছে এই ব্যর্থতা এবং সীমাবদ্ধতাগুলো সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে টেলিভিশনের ক্ষেত্রে অনেক বিস্তৃতি হয়েছে আমি বলবো যে অতিরিক্ত বিস্তৃতি হয়েছে এবং অপরিকল্পিত বিস্তৃতি হয়েছে যেটা অনেকে খুব ভালো মনে করেন অনেকে মনে করেন যে এটি আরেকটু ধীরে হলে ভালো হতো আর একটু রেগুলেটেড আমি নিয়ন্ত্রণ অর্থে বলছি না রেগুলেশন মানে আপনি জানেন যে কন্ট্রোল এবং রেগুলেশনের মধ্যে পার্থক্য আছে এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনে হলে ভালো হতো যেমন ধরুন এই যে এই সংবাদ মাধ্যম পরিচালনার যে কাজটি এটি কিন্তু একটি পাবলিক সার্ভিস মানে আপনি জনসেবামূলক একটি কাজ এই কাজটি সবাই করতে পারবেন কি পারবেন না সে বিষয়টি চিন্তা না করি বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং সবাই এরা খেয়াল করবেন যে নিউজ করেন এখন কোন দেশে প্রতিটি টেলিভিশন চ্যানেল নিউজ করে আপনি এই যে নিউজ গ্যাদারিং অপারেশন যেটা সংবাদ সংগ্রহের যে ব্যবস্থাটা এটি একটি ব্যয়বহুল এবং অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া সবাই সেটি চালাতে পারবেন এমন কোনো কারণ নেই তারপরেও সবাই এই কাজটি করেন পঁচিশ তিরিশটি টেলিভিশন চ্যানেল সবাই নিউজ করছেন সবাই সব কিছু খাবার করছেন এতে একটা জগা জগাখিচুরি ব্যাপার দাঁড়িয়ে গেছে অনেকে বলবেন প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আমি বলবো যে প্রতিযোগিতার চেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এতে মানের একটা অবনতি ঘটেছে এতগুলো দক্ষ কর্মী এতগুলো দক্ষ ব্যবস্থাপক এতগুলো দক্ষ সংবাদ প্রযোজক কিংবা এতগুলো দক্ষ সম্পাদক আমরা কিন্তু তৈরি করিনি হঠাৎ করে অনেকগুলো চ্যানেলকে একসাথে লাইসেন্স দেওয়া হয়েছে এবং কোন রকম ক্রাইটেরিয়া মানে কোন রকম নীতিমালা না মেনে দেওয়া হয়েছে এতে এক ধরনের আমি বলবো যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার দুটো দিক যার একটির কথা আপনি বললেন টেলিভিশনের কথাটি আপনি বললেন সেটার মধ্যে রেডিও হয়তো কিছুটা চলে আসবে কিন্তু আরেকটি হচ্ছে যে ইন্টারনেট যেটা হয়েছে যে রেডিওর বেশ কিছু লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু সেখানে সবাই খবর করছে না নিউজ করছে না দুটো তিনটে করতো এর মধ্যে কমে গেছে বিভিন্ন কারণে আমি এটা বুঝতে পারি না এটি আমার ধারণা ছিল যে বাংলাদেশে রেডিও নিউজ অত্যন্ত জনপ্রিয় হবে কেন হয়নি এর কারণ ব্যাখ্যা আছে সেটি অনেক সময় লাগবে সংক্ষেপে যেটা আমি বলতে পারি সেটি হলো যে যেভাবে লাইসেন্স দেওয়া হয়েছে যাদেরকে দেওয়া হয়েছে সেই কারণে বোধ সেই সমস্যাটা তৈরি হয়েছে আরেকটি যেটা ইন্টারনেট ভিত্তিক যে সংবাদ প্রকাশনা সেটির একটা বিস্তৃতি হয়েছে বাংলাদেশে এখন পাঁচ কোটি ইন্টারনেট কানেকশন আছে বাংলাদেশে এতগুলো টেলিভিশন সেট নেই বাংলাদেশে এতগুলো রেডিও সেট নেই বাংলাদেশে এর চেয়ে বেশি শুধু মোবাইল ফোন আছে কাজেই এই পাঁচ কোটি ইন্টারনেট কানেকশনের দেশে ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যমে বিস্তৃতি ঘটবে সেটা স্বাভাবিক সেই বিস্তৃতিটাও আমার কাছে মনে হয় অপরিকল্পিতভাবে আনরেগুলেটেডভাবে গড়ে উঠেছে যে কারণে এখানেও একটা বিশৃঙ্খলা আছে এই যে আপনি অপরিকল্পিতভাবে আনরেগুলেটেডভাবে এগুলো করা হচ্ছে বলে বলছেন এখানে তো দায়িত্বটি বর্তাচ্ছে মূলত সরকারের উপর রাষ্ট্রের রাষ্ট্র ক্ষেত্রে এই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র তার যে কাজ এই গণমাধ্যম ব্যবস্থাপনার কাজ গণমাধ্যম নিয়ন্ত্রণের কাজ কিন্তু রাষ্ট্রের নয় রাষ্ট্রের কাজ হচ্ছে গণমাধ্যমের জন্য একটা ফ্যাসিলিটেটিং এনভায়রনমেন্ট তৈরি করা সেই কাজটি করতে গেলে আপনি সবার জন্য যেন সমান ক্ষেত্র তৈরি হয় সেটি সেটি নিশ্চিত করা সেই কাজটি করা হয়নি কারণ যেসব বিচার বিবেচনায় আপনি কাউকে কাউকে টেলিভিশন বা রেডিও চ্যানেল প্রতিষ্ঠার বা পরিচালনার সুযোগ করে দিয়েছেন সেগুলো ঠিক ছিল না ইন্টারনেটের ক্ষেত্রে যেটা হয়েছে আপনি যেহেতু দশ বিশ ডলার দিয়ে একটা ডোমেন নেম কিনতে পারেন কিনেই আপনি চালিয়ে যেতে পারেন ওই সব ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর সংবাদপত্রগুলোর তাদের সামর্থ্য আছে কিনা দেশব্যাপী কিংবা অন্তত রিজোনাল আঞ্চলিক পর্যায়ে হলেও এই যে এই যে নিউজ গ্যাদারিং অপারেশন চালানোর ক্ষমতা তাদের আছে কিনা একটা পরিপূর্ণ পেশাদারদের নিয়ে পরিপূর্ণ একটি বার্তাকক্ষ পরিচালনার সামর্থ্য আছে কিনা এগুলো ব্যয়বহুল কাজ শুধু নয় এগুলোর জন্য অনেক উঁচু পর্যায়ের পেশাদারিত্বের প্রয়োজন আছে কাজেই এই জিনিসগুলো সব চলে যাচ্ছে অপেশাদারদের হাতে এবং অনেক ক্ষেত্রে অসৎ ব্যক্তিদের হাতে অসাধু ব্যক্তিদের হাতে সেইখানে সরকার বা রাষ্ট্র কিন্তু চুপ করে আছে সরকারের সেখানে একটা দায়িত্ব আছে